সবাইকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের শুভেচ্ছা। আমাদের সবার কন্যা শিশু ক্ষমতায়নের জন্য কাজ করা উচিত, কারণ এই সমাজে যে সামাজিক রীতিনীতিগুলো আছে যেগুলো আসলে কন্যা শিশু ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে, কিংবা তারা নিরাপদে আসলে যেখানেই তার ইচ্ছে হবে যেতে পারছে না, কিংবা লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, কিংবা অন্যান্য খেলাধুলায় সুযোগ পাচ্ছে না, এই সমস্ত বাধা যাতে আমরা কেউ তৈরি না করি। কেয়ার বাংলাদেশও কিন্তু ঠিক এই বিষয়গুলো নিয়েই কাজ করছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আমরা মানুষের বিহেভিয়ারাল পরিবর্তনের জন্য কাজ করছি, কারণ আমরা কাজ করতে গিয়ে দেখেছি যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজে থেকে উপলব্ধি করে ততক্ষণ পর্যন্ত আসলে আইন কিংবা অন্যান্য কোনো কিছু দিয়েই আসলে এই বিষয়গুলো বন্ধ করা যায় না, কিংবা সামাজিক রীতিনীতির পরিবর্তন হয় না, কারণ আমরা সবাই আসলে এই সমাজে বসবাস করি। তো চলুন আজকে এই দিবসকে সামনে রেখে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যারা বাবা মা কিংবা সমাজের সদস্য কিংবা পলিসি মেকার্স, আমরা যে 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 অবস্থানে আছি না কেন, আমরা সবাই কন্যা শিশু ক্ষমতায়নে এগিয়ে আসি, তাদের নেতৃত্ব দানে পাশে থাকি, এবং এমন একটি সমাজ করি যেখানে আসলে একজন কন্যা শিশু তার স্বপ্ন পূরণে এগিয়ে যাবে, তার নিজের ইচ্ছায় সামনে এগিয়ে সেই স্বপ্নকে পূরণ করবে।